হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেকটা বেলা হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে, মানে 11টা বাজতে যায়। মামা এখনও ঘুমাচ্ছে, সকালে একটু জাস্ট জল খেয়েছে, জল খেয়ে আবার শুয়ে পড়েছে, শুয়ে আবার ঘুমাচ্ছে। ওকে ডেকে ডেকে তুলতে পারছি না, তো এবারে গিয়ে ওর একটু খাবারের জোগাড় করবো, তারপর রান্না বসিয়ে দেবো। তো দেখি কি কি রান্না করা যায়। আর ওর বাবা নেই, ওর দাদাইও নেই, বাইরে গেছে কাজে। তো এবার ওকে তুলবো, তুলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো আমার বর চলে এসেছে, দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি, গল্প করে নিচ্ছি। তো এবারে চাটা খেয়ে নেব, নিয়ে আবার রান্নাঘরের দিকে যাব। অনেক বাজার করে এনেছে, তো সেগুলো রান্নার জোগাড় করতে হবে। তো মাংস এনেছে, মুরগির মাংস, ছাল সমেত যে মাংসটা হয় সেইটা এনেছে, নিহিরে মাছ এনেছে, আর চিংড়ি এনেছে, চচ্চড়ি করবো। তো চলো দেখি আর কি কি করা যায়। দেখো কাকিমা এসেছে, কাকিমার সাথে একটু গল্প করছি আমরা। মামুম কি খাচ্ছ, কে দিয়েছে? খেয়েছো একটা? খেয়েছো তো, ওটা পরে খাবে। দেখো এখানে থোর কেটে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি, চচ্চড়ি করবো। চিংড়ি ভেজে নিয়েছি দেখো, আর কড়ায় পেঁয়াজ দিয়েছি তেলের উপর, এবার চচ্চড়ি বসাবো। তো এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, দেখো চচ্চড়ি ফুটছে। তো এখানে মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখন মাংস কষা চলছে। টোটাল রান্না কমপ্লিট হয়ে গেছে, চচ্চড়ি আর মাংস। ওদিকে খাবার রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বলতে দুটোই করেছি আর বেশি করিনি। তো এবারে যাব, মামামে স্নান হয়ে গেছে, মামামও রেডি হয়ে গেছে, এবারে গিয়ে ভাতে পারবো, তারপর খেতে বসবো। তো চলো খেয়ে উঠে আবার কথা বলছি। তো মা আসছে, মাকে আগিয়ে নিয়ে আসতে যাচ্ছি মামাম আর আমি। চলো চলো মামাম, চলো চলো, হ্যাঁ চলো, না না কিচ্ছু করবে না, চলো আস্তে আস্তে চলো। তো চলো যাওয়া যাক। মামা আগে আগে চলে যাচ্ছে ওর দিদানকে আনতে, খুব এক্সাইটেড হয়ে আছে। মা চলে এসেছে, চলো তোমার খুব আনন্দ হচ্ছে, নাচতে নাচতে আসছে সবাই, দেখো। একটু ডক্টরের কাছে যাচ্ছি, মার একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল, প্রয়োজন ছিল, তো সেই জন্য টোটো ধরেছি, যাচ্ছি স্টেশনে। তো ওখানে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরবো আবার। মাই ফেভারিট ডিশ মোমো, তো মোমো খেয়ে নেবো এখন একটু। হাই ফ্রেন্ডস, আজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।